অনেক বড় পরিবার, সেই পরিবারে, সেই পরিবারে বড় পরিবারে বড় কাজ থাকে। আমাদের 43টায় আমাদের টার্গেট রয়েছে, 42টায় টার্গেট রয়েছে। মাননীয় অমিত শাহজি বলে দিয়েছে 35 আমাদের জিততে হবে, তো 35-এর টার্গেট পূরণের জন্য আমাদের কাজ। আপনারা জানেন 5টা 7টা দফায় ভোট হবে, আমাদের দ্বিতীয় দফা, তারপরে দীর্ঘ সময় আমরা অনেক সময় পাব। সারা পশ্চিমবঙ্গের কার্যকর্তারা বিভিন্ন লোকসভায় জেতার ক্ষেত্রে আমরা যারা পশ্চিমবঙ্গের কার্যকর্তারা রয়েছে টিম হয়ে কাজ করে আমরা সবগুলো জিতবো যেগুলো টার্গেট ফিক্সড হয়েছে। ভোটের ডেট অনুযায়ী অনেক পরে আছে দক্ষিণ কলকাতা, ভোটের ডেট অনুযায়ী সেখানে দিদিকে কি কার্তিক পালের হয়ে প্রচারে পাওয়া যাবে রায়গঞ্জের মাটিতে? সেটা পরিস্থিতির ওপরে নির্ভর করবে, পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। সামনে নমিনেশনও আছে, আমাদের নমিনেশন করবো কাল পরশু, হোলির জন্য আমরা একটু যেহেতু বড় আর ধর্মীয় উৎসব সেগুলোকে, তারপরে আমাদের একটু দেরিতে হয়েছে, সমস্ত কিছু নিয়ে আমরা চেষ্টা করব সমস্ত কেন্দ্রেই আমরা যাতে আমাদের টার্গেট রয়েছে সেই টার্গেট অনুযায়ী জেতা। সমস্ত কার্যকর্তারা অপেক্ষায় ছিল উত্তর দিনাজপুরের কখন প্রার্থী ঘোষণা হবে। আপনারা দেখেছেন প্রার্থী ঘোষণা হওয়ার আগেই আমাদের সমস্ত বিধানসভা পর্যায়ে, বিধানসভা নির্বাচনী কার্যালয়, লোকসভা নির্বাচনী কার্যালয় সেগুলো খুলে গেছিল। সেই কার্যালয়গুলিতে নির্বাচনাত্মক যে কাজ গত 6-7 মাস ধরে, গ্রাম চলো অভিযান, বুথ সশক্তিকরণ অভিযান, লাভার্থী অভিযান, মাইক্রো ডোনেশন অভিযান, শক্তিবন্ধ মহিলাদেরকে নিয়ে কার্যক্রম, সেই কার্যক্রম আমাদের নিরবিচ্ছিন্নভাবে 6 মাস ধরে চলছে। আমাদের গতকাল প্রার্থী ঘোষণা হয়েছে, আপনারা যারা কালকে ছিলেন জেলা কার্যালয়ে তারা দেখেছেন রাত্রি 1:30 পর্যন্ত কার্যকর্তাদের মধ্যে যে উৎসাহ, উৎসাহের বাতাবরণ ছিল। এবং আজকেও ইসলামপুরের কার্যকর্তারাও, আজকে এখান থেকে আমরা প্রচার শুরু করছি, মায়ের মন্দিরে পুজো দিলাম, জেলার যারা কোর টিমের রয়েছে, মণ্ডল সভাপতিরা রয়েছে, জেলার মূল নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে টিম রয়েছে সুদূর ইসলামপুর থেকেও, তারা সকাল সকাল এসে আমরা সবাই একসাথে মায়ের মন্দিরে পুজো দিয়ে আজকে থেকে বিধিবদ্ধভাবে আমরা প্রার্থীকে নিয়ে, কার্তিক পালকে নিয়ে আমরা প্রচারে বেরোবো। কত ভোটে জেতার আশা? 2 লক্ষ ভোটে জিতবো। দেখুন, তৃণমূলের স্পন্সরে এই আন্দোলন চলেছিল, সেই আন্দোলন করে তারা জানে, আজকে আমাদের প্রার্থী বলে দিয়েছে যে উত্তর দিনাজপুরে তৃণমূলের সব কিছু আছে, ভোট নাই। ওরা বলেছিল না বিজেপির বরযাত্রী রেডি, বর নাই, তৃণমূলের সব কিছু থাকবে, বর থাকবে, বরযাত্রী থাকবে, বিয়ে করতে যাবে দেখবে কোনেটাই নাই, কোনেটাই ভেঙে গেছে। সেই জন্য তারা চেষ্টা করেছিল কোনোভাবে কোনেটাকে বেঁধে রাখার, সেই জন্য তারা স্পন্সর করে, অর্থাৎ উত্তর দিনাজপুরে বিজেপির যে সাংগঠনিক শক্তি রয়েছে এবং গত 5 বছরে বিজেপি উত্তর দিনাজপুরে যে ডেভেলপমেন্ট করেছে সেটাতে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তৃণমূলীরা এই ধরনের স্পন্সরে কাজ করেছিল, যেটা দুধ কা দুধ পানি কা পানি আপনারাই করেছেন, সেটা পানি হয়ে গেছে। আগামী দিনে জেলার প্রার্থী ঘোষণা হয়েছে, আগামী 3 দিনের মধ্যে দেখবেন সারা জেলাতে বিজেপির প্রচারের ওয়েভ এবং বিজেপির প্রতি সাধারণ মানুষের যে সহমর্মিতা, সাধারণ মানুষের আশীর্বাদ কিভাবে বিজেপিকে করে সময় আসুক দেখতে পারবেন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066444 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।